السلام عليكم ورحمة الله وبركاته. আশা করি ভালোই আছেন। হ্যালো ভিউয়ার্স, আজ যে গাছটা নিয়ে কথা বলবো সে গাছটি অত্যন্ত জাদুকরী একটি গাছ এবং অনেক কার্যকর। এই গাছটি অনেকেই চেনেন। আমাদের উত্তরাঞ্চলে এই গাছটির নাম ভেটে গাছ বলতে হয়। ভেটে গাছ বললে সবাই চেনে, কেউ ভাট গাছ বলে, কেউ ভেট গাছ বলে। আর আমাদের একবারে গ্রাম অঞ্চলে যে গাছটার নাম বলে সেটা হলো ভাইটার গাছ। ঠিক আছে, তো আপনারা ভিডিওটি যে যে প্রান্তে থেকে দেখতেছেন, ঠিক আছে, গাছটির নাম আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই গাছটা নিয়ে আজকে কথা বলবো। এই গাছটি এখন পর্যন্ত কিন্তু ফুল আসে নাই, ঠিক আছে। এটা যেখানে হয় সেখানে অসংখ্য পরিমাণের গাছ হয়। এই যে দেখেন অনেক গাছ রয়েছে, ঠিক আছে। তো আসলে এটা জায়গা ভেদে অনেক সময় লম্বা হয়, বা মাটি যদি ভালো হয়, এখানে বালু মাটি, তো এই বালু মাটির কারণে গাছটি অনেক লম্বা হয়েছে। আর এর পাতাগুলো দেখা যায় যে ভিন্ন কোয়ালিটির দেখা যাচ্ছে। তো আর একটু দূরে যদি যান তাহলে দেখতে পারবেন যে গাছটির কী রকম। তো গাছটি একবারে সবুজ, দেখতেই পাচ্ছেন। তো এই গাছটির কার্যকারিতা কী কী আছে? সর্দি, জ্বর, মাথা ব্যথা এবং পেট ব্যথা, শরীর কামড়ানো, চিবানো, ঠিক আছে, বাত ব্যথা থেকে শুরু করে এবং পেটের সমস্যা, পেটের কৃমি দূর করে, ঠিক আছে। এই গাছের অনেক পরিমাণের গুণাগুণ আছে। গাছটি এই যে কুশি পাতা দেখতেছেন, ঠিক আছে, এই কুশি পাতা যদি আপনারা প্রতিদিন সকালে খালি পেটে এর 5-7টা পাতা নিয়ে একটু রস করে, ঠিক আছে, 10 গ্রাম বা 20 গ্রাম পরিমাণ যদি আপনারা খেতে পারেন, তাহলে আপনার কঠিনতম জ্বর দেখা যায়, জ্বরে আপনার জর্জরিত কথা বলতে পারতেছেন না, ঠিক আছে, আপনি 3 দিন খাবেন, দেখবেন যে আপনার জ্বর পালায় গেছে, একবারেই সুস্থ। এবং পেট ব্যথা করতেছে, এর 2টা পাতা নিয়ে পানিতে ধুয়ে মনে করেন যে চিবায় খাবেন, তাহলে দেখবেন যে আপনার পেট ব্যথা দূর হয়ে গেছে। এটা কিন্তু অত্যন্ত একটি কার্যকরী গাছ, ঠিক আছে, জাদুর মতো কাজ করে। কিন্তু আমরা গ্রাম অঞ্চলে অবহেলায় এই গাছটি কেউ চোখেই দেখি না, অনেক সময় এই গাছের মধ্যে প্রস্রাব করে দেই, ঠিক আছে। আসলে ওষুধি গাছ যেটা মানুষের উপকার করে সেই গাছের মধ্যে কিন্তু প্রস্রাব করা একবারেই নিষিদ্ধ। স্বয়ং আল্লাহ পাক এটা নবী রাসূলের দ্বারা কিন্তু মানে বলা হয়েছে। তো আমরা যেখানে সেখানে প্রস্রাব করে পরিবেশ দূষিত করি। তো আসলে যে গাছ মানুষের উপকার করে সেই গাছের গোড়ায় প্রস্রাব করা নিষেধ। তো যাই হোক, এই গাছটি আপনারা সবাই চেনেন বা জানেন, ঠিক আছে, একটু কাজে লাগাবেন, দেখবেন যে এর কার্যকারিতা কী রকম। আমি কি ভুল বলছি না ভালো বলছি এটা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা ইচ্ছা মতো কমেন্ট করতে পারেন। তো যাই হোক, গরু ছাগলের শরীরে যদি উকুন হয় বা ঘা পাঁচরা হয়েছে, ঠিক আছে, এটা পিষে একটু পাতা খাওয়াই দিবেন, প্লাস এটা পিষে একটু থরথরা করে ওর শরীরে বসায় দিবেন, দেখবেন যে দূর হয়ে গেছে। বা এর রস করে এর পানি হালকা একটু জাল দিয়ে সেই পানি দিয়ে গোসল করাবেন, দেখবেন যে উকুন থাকবে না, ঘা পাঁচরা থাকবে না, দূর হয়ে যাবে, ঠিক আছে। এটা মানুষের শরীরে যেরকম কাজ করে সেরকম পশু পাখির শরীরেও তেমন কাজ করে। তো গাছটা চিনে রাখুন, এবং আপনাদের উপকারে যদি এই গাছটি আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম ভালো অনেক গুণগত মানের
গাছের ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।